جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شكرا مسلم بندقان. صلاة نماز جتي استمر مول استمبو রাসূল মেশাত করেছেন রাসুল আমরে আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ। একজন মুসলিমের মূল জিনিস হবে, মৌলিক যেটি হবে সেটি হলো ইসলাম, এর মূল ভিত্তি হলো সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ। মহান রব্বুল আলামিন যেটি নির্দিষ্ট সময় দিয়ে ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার সর্বোত্তম উপায়, মহান রব্বুল আলামিন যেটি ওয়াদা দিয়েছেন। মুমিনদের বিশেষ একটি বৈশিষ্ট্য, والذين هم على صلواتهم يحافظون, مؤمن তো তারা যারা তাদের নামাজে যত্নবান, اولئك هم الوارثون তারা হবে উত্তরাধিকারী, কিসের, الذين يرثون الفردوس هم فيها خالدون তারা হবে জান্নাতে ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। একজন পুরুষ যদি আজান শোনার সাথে সাথে মসজিদে এসে প্রথম কাতারে তাকবীরে ওলার সাথে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে সময় মতো আদায় করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এমনইভাবে একজন মহিলা যদি আজান শোনার সাথে সাথে নির্দিষ্ট সময়ে আউয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। কিন্তু এক প্রকার নামাজি রয়েছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সত্ত্বেও তাদের ঠিকানা জাহান্নাম, নাউযু বিল্লাহ। এরা কারা? যারা নামাজকে পিছিয়ে দেয়, নামাজ থেকে উদাসীন, নামাজে যত্নবান নয়, মনের খেয়াল খুশি মতো নামাজ আদায় করে। মহান রব্বুল আলামিন সূরাতুল মাউনে তাদের সম্পর্কে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংস হোক, নামাজিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন। সূরাতুল মারিয়ামে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদের পরবর্তীতে এমন এক নির্বোধ জাতি আসবে, অকর্মা নিষ্কর্মা জাতি আসবে, যারা নামাজকে নষ্ট করবে, নিজের মন যা চাবে সেটির অনুসরণ করবে, আমি তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। মুফাসসিরগণ বলেছেন, গাই নামক জাহান্নাম জাহান্নামের এমন একটি অংশ, এমন একটি উপত্যকা যার থেকে অন্য অন্য জাহান্নামের অংশ আল্লাহর কাছে পানা চায় যে ওইখানে নিক্ষেপ না করা হয়। অথচ একজন নামাজি যারা নামাজ থেকে উদাসীন, সময় মতো নামাজ আদায় করে না, তাদেরকে নিক্ষেপ করা হবে না, আউযু বিল্লাহ। তাই সুপ্রিয় বন্ধুগণ, আসুন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে মহান রব্বুল আলামিন যে নির্দিষ্ট সময় দিয়েছেন সেই সময় অনুযায়ী আদায় করি, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেই এবং জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হই।